সাকিব খানের বাবাকে সোনার ঘড়ি এবং মাকে বালা উপহার দিল সাকিব অপুর একমাত্র ছেলে জয়। দর্শক বন্ধুরা, আবরাম খান জয়ের ঘোরার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স পারফেক্ট জায়গা। কিছুদিন আগে অপু বিশ্বাসের সাথে শপিংয়ে গিয়েছিলেন জয়। অপু বিশ্বাস যখন গহনার দোকানে যান, তখন জয় হঠাৎ একটা বালা ধরে বসে থাকে জয়। অপু বিশ্বাস বলে, ওটা দিয়ে দাও, ওটা তো মেয়েদের। জয় তখন বলে, আমি জানি এটা মেয়েদের, কিন্তু আমার দাদির জন্য আমি একজোড়া বালা কিনব। ছেলের কথা শুনে খুশি হয়ে অপু বিশ্বাস বলেন, খুব তো দাদির কথা মনে রেখেছ। এই বলে একজোড়া বালা কিনে নেন তিনি। কিন্তু জয় আবার বলে, আমি আজকেই এটা দাদিকে দিতে চাই। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে সোনার বালা পরিয়ে দেন। সব শুনে সাকিব খানের মা অনেক খুশি হন। জয়ের কপালে চুমু দিয়ে ভরে দেন তার দাদি। কিছুদিন পরে সাকিব খানের সঙ্গে আবার ঘুরতে বের হলে জয় গাড়ির মধ্যে বাবার হাতে ঘড়ি দেখে বলে, বাবা তুমি এত সুন্দর ঘড়ি পরো, আমার দাদাভাইকে একটা সুন্দর ঘড়ি দাও না। তখন সাকিব মজা করে বলে, কেন তোমার দাদার কি তোমাকে বলেছে ঘড়ি কিনে দেওয়ার কথা? তখন জয় বলে, সেদিন দাদিকে বালা কিনে দিয়েছি, কিন্তু দাদার জন্য তো কিছু কেনা হয়নি। আজ আমার ইচ্ছা হয়েছে দাদাকে একটা ঘড়ি কিনে দেব। চলো না পাপা, দাদার জন্য একটা ঘড়ি কিনি। এই যে সবাইকে কিছু না কিছু দেওয়ার ইচ্ছা, এই জিনিসটা আমাদের ঢালিউড সুপারস্টার সাকিব খান খুবই পছন্দ করেন। আমাদের ঢালিউড সুপারস্টার সাকিব খান অন্য লোকদের মতো লোক দেখানো কাজ করেন না। জয়কে জড়িয়ে ধরে মন থেকে দোয়া করেন জয়ের জন্য।